সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ সকালে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে একজন বন্ধু অনুরোধ করেছেন আলুর দমের রেসিপি দেখানোর জন্য। তাই বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে সুস্বাদু এবং মজাদার আলুর দম তৈরি করতে হয়। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে সহজ বাঙালি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে একটা প্রেস করুন। চলুন তাহলে মূল রান্নাতে যাওয়া যাক। আলুর দম তৈরি করতে আমি এখানে নিয়েছি আলু, ছোট ছোট আলু। এই যে ছোট সাইজের আলুগুলোকে নিয়ে আমি সেদ্ধ করে 60-70% সেদ্ধ করে খোসাগুলোকে বেছে রেখে দিয়েছি। এর সাথে আরও লাগছে পেঁয়াজ বাটা, আমি এখানে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, সামান্য চিনি। এর সাথে আরও লাগছে গরম মশলা গুঁড়ো, ফোড়নের জন্য জিরে, দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা, এবং জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। রান্না করার জন্য আমি প্রথমে কড়াই আঁচে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। এই তেলটা দিচ্ছি আমি যে সেদ্ধ করা আলুগুলো আছে এগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ আমি এই যে আলুগুলোতে একটু লবণ এবং হলুদ মাখিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু তুলে আলাদা করে রাখবো। এখন আমি এই তেলের মধ্যে আরো একটু তেল যোগ করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে তেজপাতা, দুটো শুকনো মরিচ এবং জিরেটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের সুন্দর গন্ধ এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। মিনিট খানেক পর নাড়াচাড়া করে সব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নেব। জালটা লো হিটে রেখে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, কারণ মশলা কষানোর মধ্যে কিন্তু আলুর দমের মূল টেস্টটা লুকিয়ে থাকে। মশলা যদি পুড়ে যায় তাহলে ভালো লাগবে না, আবার মশলা যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলেও ভালো লাগবে না। মশলা কষানোর সময় যদি মনে হয় নিচ থেকে ধরে উঠছে অর্থাৎ পুড়ে যাচ্ছে, তখন একটুখানি জল দিয়ে দিতে পারেন। আমি একটুখানি জল দিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আছে শুকনো মরিচ গুঁড়ো, আমি এখানে 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। আলুতে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আমি লাগলে আরও পরে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি প্রায় 3 মিনিট ধরে নাড়িয়ে নিচ্ছি এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আমি আবার একটু নেড়ে নেব, অর্থাৎ আলুগুলোতে যে মশলার মিশ্রণটা এটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোর সাথে আলুর মেশানো শেষ, এখন আমি দিয়ে দেব জল। জলটা এমনভাবে দেব যে আলুটা মোটামুটি জলের নিচে ডুবে থাকে, এবং যেহেতু আলুর দম আমরা ঢেকে দিয়ে দমে রান্না করব। আলুটা কিন্তু আমার প্রায় 70% কুক হয়েছিল, অর্থাৎ সেদ্ধ হয়েছিল, তারপরে ভেজে নিয়েছি। আমার রান্না হতে খুব বেশি দেরি লাগবে না। অনেকে এই আলুর দমের ঝোল একেবারেই রাখে না,
আমি একটু ঝোলঝোল রাখবো, তো আমি ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব কি অবস্থায় আছে। ঝোল বেশ খানিকটা কমে এসেছে, যেহেতু আলু ঝোলটা কিন্তু আরো টেনে নেবে, আর আমি চাচ্ছি যে একটু গ্রেভিটা একটু থাক। আমি একটু দেখে নেব লবণ ঠিক আছে কিনা, আমার মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ একটু লবণ। আমি একটু মিষ্টি মিষ্টি স্বাদ চাচ্ছি, তাই 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা। সব কিছু দিয়ে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচ একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নেব কি অবস্থা। গ্রেভিটা ঘন হয়ে তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ আমার রান্নাটা শেষ। এখন আমি চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর দম। আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটি আসলে কতটা টেস্টি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা রেসপন্স করতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সহজ বাঙালি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বিদায়, ধন্যবাদ।